অনেকক্ষণ খেলতে পারবো। কি কি করছ? খেলতাছি, গেম খেলতাছি। দেখি কে তোরে দেখামকে। ও বাবা, ভালোই তো খেলো। এ কত পয়েন্ট হলো? হইছে এই যে 15। 15? এ দে দি একটু আমি খেলি। হ্যাঁ, তোমার দেওয়ার লাগে তো আমি মোবাইল বাইতে লয়ে আইছি, বুঝো নাই? আরে দে না একটু। হুন আমি তোর কইছি একটু দে। আগে কয় হুনি দে। আচ্ছা ঠিক আছে, হুন এই যে তুই যে গেম খেলতেছ না, আমি তোরে 100 পয়েন্ট বানাই দেই। আমি ভালো খেলা পারি, দে। তাই? হ্যাঁ দে। আমি কতদিন ধরে খেলি, আমি হয়তো 50 কয়েনের উপরে উঠতে পারি না, আর হেলো 100 কয়েন। দূর যা। এই যে তুই না আমার বিশ্বাসই করিস না, আমি যে একটা কথা কই কথাটা ফালাই দেস মাটির মধ্যে। দে দেখ আমি তোর 100 কয়েন বানাই দেই। আচ্ছা দেখি, ধর কেমনে খেলস দেখি। ওই যে ওই যে, আরে মরবি তো। এই যে গেছে, এই ভালো করে খেল। কি রে কি করলি? দাঁড়া, আচ্ছা ঠিক আছে। আমি খেলা লই আমি সারাদিন খেলি না এমনি আমার ভালো লাগতেছে না দোলনাকে তো অনেক ভালো। ঠিক আছে নামলাম, দাও তুমি ভাই খালি চাবাই মারা শিখছো বুঝো নাই। ভাই শিখছি নামেন। হ্যাঁ বুঝছি। আপনি অনেক পারেন ভাই, আপনি আমার বড় ভাই। নামেন নামেন, আপনি আমার দোলনা খেলেন না। গ্যাগে করবো না কি করবো? হ্যাঁ আমার দোলনা তো আপনি আমার শিখাইতেছেন, আমার শিখতে হবে না, আমি পারি। নামেন। এ ভাই নামেন তো, আপনি ডিস্টার্ব করেন না, নামেন। এ ভাই, এ
এই ভাই নামেন নামেন আর একটু বলে খাইয়ে নেব আচ্ছা খান এই যে খাওয়া হয়েছে না হয়েছে না ভাই ভাই হয়েছে আপনি করে মাইরা থুয়ে গেল মনে হয় বাপের দোল না আমার দোল না খেলবো আবার আমার এই মাইরা থুয়ে যাই একটু খেলি ভালো কেটা তুই কোন গাছের বড়ি খাস আরে ওই যে পাশে বাগান আছে না ওই যে ইয়া সাগর ঘরে হ্যাঁ বাগান থেকে আনছিলাম ওরে দেখি একটা খাইয়ে দিই কেমন খাই খাই মানুষ রে ওই গাছের বড়ি খাইতে হয় না বুঝছো আমি তোর দেখাই দিয়েছি খাওয়া আরে আমার বড়ি ফেলাই দেবা যে তুই খাস কে কারণ কি তুই তো মরে যাবি তাহলে আমি কত কষ্ট করে আনছি টক মিষ্টি না আমি তো এটাই পছন্দ করি চাপা মাইরা আমার বড়িটি নিয়ে গেল অন আমি কি খাবো আর ওই বড়ি গাছ তোলা গেলি তো আবার আমার দরবে আর সেই বড়ির লিগে আমাকে বাই যাম দেখুন কই হালা খায় না কি করে